দেশের বিভিন্ন জায়গায় আঘাত এনেছে কালবৈশাখী ঝড়ে ঝিনাইদহে গাছপালা ও ঘরবাড়ির ব্যাপক ক্ষতি হয়েছে বজ্রপাতে মারা গেছে একজন কালবৈশাখীতে ঝিনাইদহে কালীগঞ্জ উপজেলার এনায়তপুর রঘুনাথপুর পিরোজপুর ও কোশালপুর সহ দশটি গ্রাম ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে ভেঙে পড়েছে ঘরবাড়ি সহ নানা স্থাপনা বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে অনেক জায়গায় ব্যাহত হচ্ছে সড়ক পথে যোগাযোগ ব্যবস্থা এদিকে শৈলকুপা উপজেলার কুলচারা গ্রামে বজ্রপাতে একজনের মৃত্যু হয় অন্যদিকে চুয়াডাঙ্গার আলো ডাঙ্গায় কালবৈশাখীর তাণ্ডবে রেল লাইনের উপর গাছ পড়ে পাঁচ ঘন্টা বন্ধ থাকার পর স্বাভাবিক হয়েছে খুলনার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ